আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। চরম ভয়াবহতা, আল ফাজাউল আকবার অর্থাৎ চরম ভয়াবহতা, সেদিন পুনরুত্থানের পর মানুষের অন্তরে সৃষ্টি হবে চরম ভয়াবহতা, ভীতি। তবে মুত্তাকিদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ সেদিনের প্রস্তুতি তারা পূর্ব থেকে নিয়েছিল। তাদের অন্তর আল্লাহ তাআলার সাক্ষাতে ব্যাকুল ছিল। তারা তাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিকর ভয়ঙ্কর দিনের কথা স্মরণ করত, সংশোধন হয়ে চলত, সব রকমের অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখত, সবর করত দুনিয়ার লোভ লালসা থেকে। তারপর প্রতিদানের দিন মহান রব্বুল আলামিন তাদেরকে সেদিনের সব বিপদ ও ভয়াবহতা থেকে রক্ষা করবেন, তাদেরকে দিবেন আনন্দ সুসংবাদ, দান করবেন জান্নাতের অফুরন্ত নিয়ামত, সীমাহীন সুখ শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার মর্যাদার শপথ, অবশ্যই বান্দার ক্ষেত্রে আমি দুটি ভয় অথবা দুটি ভাবনা একত্রিত হতে দেব না। দুনিয়াতে যদি সে নির্ভয়ে ও সুখে শান্তিতে জীবনযাপন করে, তবে আখেরাতে আমি তাকে ভয় ও বিপদে রাখব। আর যদি সে দুনিয়াতে আমার ভয়ে জীবনযাপন করে, তবে আখেরাতে আমি তাকে নিরাপদ রাখব। এদিন প্রচণ্ড ভয় ও চরম উৎকণ্ঠার দিনে মুমিনদের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন। ফেরেশতাগণ সেদিন তাদেরকে সান্ত্বনা দেবেন, তাদেরকে সন্তুষ্ট রাখবেন, মহাত্রাস কিয়ামতের বিভীষিকা তাদের বিচলিত করবে না। ফেরেশতাগণ অভ্যর্থনা জানাবে তাদের। ফেরেশতাগণ বলবেন, তোমাদের সাথে যে দিনের ওয়াদা করা হয়েছিল আজ সেদিন। সেদিনের অবস্থার বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে। প্রচণ্ড গরমে মানুষ ঘর্মাক্ত হয়ে নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম জমাট হয়ে পায়ের গোছা পর্যন্ত চলে আসবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেককে হাসর করা হবে। মুমিনদের জন্য তা হবে সহনীয়, আর কাফেরদের জন্য চরম অসহনীয় হবে। পিপাসার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করা হবে এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। যখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, হাদিসে পাকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর তাদেরকে বলা হবে, তোমরা কি চাও? তারা বলবে, হে প্রতিপালক, আমরা পিপাসার্ত, আমাদের পানি দিন। এরপর ইঙ্গিত করা হবে যে তোমাদের জন্য আজ পানি পানের অনুমতি নেই। তারপর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একত্রিত করা হবে। মরিচিকা সাদৃশ্য আগুনকে তারা পানি মনে করে দলে দলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। কিয়ামতের দিন সেই মহাত্রাস আর প্রচণ্ড ভীতিকর পরিস্থিতির মধ্যে মানুষ আশ্রয়স্থল খুঁজবে, পরিস্থিতি হালকা ও সহজ হওয়ার উপায় তালাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভের পাশাপাশি হাশরের ময়দানের পরিস্থিতি ও ভয়াবহতা লাঘবের জন্য আমলও বলে দিয়েছেন। সেই আমলসমূহ কয়েক ধরনের। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী অনেক আমল আল্লাহ তাআলার সামনে বান্দার জবাবদিহিতা সহজ করে দেবে। আবার মুমিনগণ হবে কয়েক স্তরের, তার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনে অতি উত্তপ্ত পরিস্থিতিতে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, সেদিন মানুষ প্রচণ্ড গরমে ঘর্মাক্ত হয়ে জমাট ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সাত ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিজ ছায়াতলে আশ্রয় দেবেন। এক, ন্যায়পরায়ণ বাদশাহ। দুই, ওই যুবক যে আপন প্রতিপালকের ইবাদতে বেড়ে ওঠে।
ব্যক্তিন ওই ব্যক্তি যার অন্তর সদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যার সেই দুজন যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার জন্য পরস্পরকে ভালোবাসে এবং পরস্পর পৃথক হয়। পাঁচ, ওই ব্যক্তি যাকে সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করলে সে বলে দেয়, আমি আল্লাহকে ভয় করি। ছয়, ওই ব্যক্তি যে অতি গোপনে সদকা করে, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এবং সাত, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, অস্ত্র ঝরায়। সহিহ বুখারী হাদিস নম্বর 629। প্রিয় ভাই ও বোন আমার, হাশরের মাঠে নাফরমানদের অবস্থা বড় ভয়াবহ হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওমাই ইউদলিল ফালাং তাজিদ লাহুম আউলিয়া আমিন দুনি, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাদ যিদনাহুম সাইরা। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথপ্রাপ্ত, এবং যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করব। নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেকের হাসর হবে। মুমিনদের জন্য তা হবে সহনীয়, আর কাফেরদের জন্য হবে চরম অসহনীয়। কোন কোন কাফেরদের তাদের চেহারায় টেনে হেঁচড়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল, কাফেরদেরকে উপর করে তাদের চেহারায় টেনে হাসর করানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যে প্রতিপালক তাকে দুপায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, তিনি কি তাকে আখেরাতে চেহারা দিয়ে হাঁটার ক্ষমতা দিতে পারেন না? আর একত্ববাদে বিশ্বাসী ও শিরক থেকে মুক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছে তবে ভিন্ন অপরাধে জড়িত ছিল, বড় গুনাহ বা ছোট গুনাহ, তাদের ফয়সালা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। চাইলে তিনি তাদের সাজা দেবেন অথবা মাফ করে দেবেন। হাশরের ময়দানে অপরাধীদের অবস্থা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে, তাদের অবস্থা হবে বিভিন্ন রকম। হাদিসে পাকে সুসংবাদও এসেছে, আবার দুঃসংবাদও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ থেকে সতর্ক করে গেছেন যার দরুন হাশরের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাই ও বোন, সেদিন কি অবস্থা হবে? যারা সম্পদ জমা করেছিল সে সম্পদের জাকাত দেয়নি, সেদিন তারা থাকবে মহাবিপদে, কারণ তারা সম্পদে আল্লাহ তাআলার অংশকে আবদ্ধ করে রেখেছিল, বঞ্চিত করেছিল গরিব দুঃখী মানুষকে। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছিলেন তারপরও সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে দুটি ভয়ানক দাঁতযুক্ত সাপের আকৃতিতে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। সাপ বলবে, আমি তোমার সেই সম্পদ, তোমার রত্ন ভাণ্ডার। হাদিসটি বুখারী শরীফে এসেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মীরাসুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ বিমা তাআমালুনা খবীর। মহান আল্লাহ তাআলা তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান জমিনের পরম সত্তাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল স্বর্ণরূপার অধিকারী যারা সম্পদের জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তাদের সম্পদকে আগুনে নিক্ষেপ করা হবে। সেগুলো যখন আগুনে রূপান্তরিত হবে তখন ওই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে, ফলে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠ দগ্ধ হবে। যখনই কিছুটা শিথিল হবে তখনই পুনরায় তা উত্তপ্ত করা হবে। সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর।
শেষ পর্যন্ত মানুষের বিচার কার্য শেষ হলে তাদেরকে নিজ নিজ গন্তব্য বলে দেয়া হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। আমাদের সম্পদ যার যাই আছে সব আল্লাহ পাকের দান। এ নিয়ামতের বৈধ ব্যবহার না করলে এবং হকদারকে তার হক না দিলে কিয়ামতের দিন তা আজাবের কারণ হবে। আর যদি এ সম্পদ বৈধভাবে ব্যয় করে হকদারকে তার হক বুঝিয়ে দেয় তাহলে পরকালে সে পুরস্কৃত হবে। প্রিয় ভাই ও বোন আমার, অহংকার একটি জঘন্য ব্যাধি। অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় অহংকারী ও দাম্ভিকের জঘন্যতা ও জঘন্য পরিণতি বর্ণনা করেছেন। সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার, এভাবেই আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারীর হৃদয়কে মোহরযুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার আমার চাদর, মহত্ব ও বড়ত্ব আমার ইজার পোশাক, অতএব যে দুটির যে কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানিতে লিপ্ত হবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নিজেকে বড় ভাবতে থাকে, এভাবে সে আল্লাহর দরবারে দাম্ভিক ও অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন তার উপর ওই সকল আজাব ও গজব নাজিল হতে থাকে যা পূর্বেকার দাম্ভিকদের উপর নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত জঘন্য সেই বান্দা যে দম্ভ অহংকার প্রদর্শন করে এবং সীমা লঙ্ঘন করে। সবচেয়ে বড় দাম্ভিকের আল্লাহর কথা মনে থাকে না। কত জঘন্য সেই বান্দা যে দম্ভ দেখায়, বড়ত্ব ফোটায়, সেই মহান সত্তার কথা মনে রাখে না যিনি মহিয়ান সর্বোচ্চ মর্যাদাবান। কত জঘন্য সে বান্দা যে গাফেল ও উদাসীন হয়ে আছে, কবরের পচন গলনের কথা ভুলে বসে আছে। কত জঘন্য সেই বান্দা যে সীমা অতিক্রম করে, অন্যায় অবিচার করে, নিজের শুরু এবং শেষকে ভুলে থাকে। আরেক হাদিসে এসেছে, একদিন কেউ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সাংঘাতিক অহংকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কি মরতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে থেকে এমন একটি বিস্ময়কর গর্দান বের হবে যার শ্রবণ শক্তি সম্পন্ন দুটি কান থাকবে, প্রখর দৃষ্টি সম্পন্ন দুটি চোখ থাকবে এবং বাক শক্তি সম্পন্ন একটি জিহ্বা থাকবে। সে বলতে থাকবে, আমি তিন শ্রেণীর মানুষের আজাবের জন্য নিয়োজিত, এক হটকারী দাম্ভিক, দুই আল্লাহ তাআলার সাথে শিরককারী, তিন এবং প্রাণীর মূর্তি নির্মাণকারী। আর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের অবস্থা সম্পর্কে বলেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে পুরুষের আকৃতিতে পিঁপড়ার মতো ছোট করে ওঠানো হবে, সকলেই তাদেরকে পায়ের নিচে পিষতে থাকবে, সর্বত্র এভাবে তারা লাঞ্ছিত ও অপমানিত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দিন, আমিন। প্রিয় ভাই ও বোন আমার, হাশরের দিন প্রত্যেক অপরাধী লাঞ্ছনা আর অপমানে নিপতিত থাকবে। কতিপয় অপরাধী এমন থাকবে যাদের কৃতকর্মের দরুন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। কিয়ামতের সর্বনিকৃষ্ট শাস্তিগুলোর মধ্যে এটা হবে একটি, অতি লাঞ্ছিত হওয়ায় তাদের কোনো মূল্য থাকবে না। দুনিয়াবী আলেম বা পণ্ডিত যারা দুনিয়ার তুচ্ছ লাভ কিংবা অন্যের সন্তুষ্টির আশায় আল্লাহ তাআলার বিধানকে গোপন করত, জেনে শুনে সত্যকে লুকিয়ে রাখত, টাকনোর নিচে বস্ত্র পরিধানকারী কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুদৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুঙ্গি পাজামা প্যান্টের যে অংশটুকু টাকনোর নিচে থাকবে ততটুকু অঙ্গ জাহান্নামে যাবে। মিথ্যা শপথ করে সম্পদ বিক্রেতা, কথায় কথায় শপথ করা নিন্দনীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়দায় বলেছেন, তোমরা তোমাদের শপথগুলো রক্ষা করো, আর যদি শপথকারী মিথ্যুক হয় তবে অপরাধের মাত্রাও বেড়ে যায়। মিথ্যা শপথ করে মাল বিক্রেতা হলো মহামিথ্যুক, প্রতিশ্রুতি ভঙ্গকারী।
ইসলামে প্রতিশ্রুতি এবং চুক্তির গুরুত্ব অপরিসীম। প্রতিশ্রুতি বা ওয়াদা করে তা ভঙ্গ করে তা নিয়ে অবহেলা করার পরিণতি ভয়াবহ। বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী দরিদ্র, পিতামাতার অবদ্ধ সন্তান, পুরুষের সাদৃশ্য ধারণকারী নারী সম্প্রদায়, দায়ুস, পশ্চাৎপথে স্ত্রী সঙ্গমকারী, এসব অপরাধীদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। প্রিয় ভাই ও বোন আমার, হাশরের দিন প্রত্যেক ব্যক্তির জন্যই লিখিত আমলনামা থাকবে। তবে কি সেই আমলনামা? কি থাকবে তাতে? তাতে জীবনের সব ভালো মন্দ লিপিবদ্ধ থাকবে, যা করেছে জীবনে প্রকাশ্যে গোপনে একাকী নির্জনে, সেখানে তার ছোট বড় সকল কৃতকর্মের বিবরণ থাকবে। তা প্রত্যেককে সেদিন দেখতে দেয়া হবে। তারা দেখবে জীবনের সব কিছু এখানে লিপিবদ্ধ আছে, কিছুই বাদ যায়নি। কোরআনে পাকে বলা হয়েছে, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াহ কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তাআমালুন। আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজান অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তাআমালুন। আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম। আমলনামা বিবরণ করা হবে মুমিনদের সহজ হিসাব নেয়ার পর তাদের আমলনামা সামনের দিক দিয়ে ডান হাতে দেয়া হবে। আমলনামা পাওয়ার পর সে খুশি হয়ে পরিবারের কাছে ফিরে আসবে। পক্ষান্তরে অপরাধীদের আমলনামা পেছনের দিক থেকে বাম হাতে দেয়া হবে। প্রত্যেকে নিজ নিজ আমলনামা পাঠ করে নিজেদের পরিণতি বুঝতে পারবে। ডান হাতে যাদের আমলনামা দেয়া হবে তারা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে আসবে। সব ভয় দূর হয়ে যাবে, আনন্দের হৃদয় ভরে উঠবে। মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে থাকবে, আমি জানতাম যে আমাকে হিসাব দিতে হবে। আর যার আমলনামা পেছনের দিক হতে বাম হাতে দেয়া হবে সে ক্ষতিগ্রস্ত পাপিষ্ঠ। যারা জীবনকে হেলাফেলায় নষ্ট করেছে, পরকাল ধ্বংস করেছে, তাদের চেহারা হবে সেদিন কালো। সে বলবে, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যু যদি শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। মানুষ যখন তাদের আমলনামা গ্রহণ করবে তখন থেকে তাদের উপস্থিতি ও হিসাব কার্য শুরু হয়ে যাবে। সবাই আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, এ পর্যায়ে কোনো হিসাব নিকাশ থাকবে না। সকলেই শুধু আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান থাকবে। জিন, ইনসান, পশু পাখি সকল সৃষ্টি আল্লাহর সামনে আসবে, কোনো কিছু গোপন থাকবে না। এ উপস্থিতিতে আমলনামা পরীক্ষা নিরীক্ষা চলবে। বান্দাকে জিজ্ঞেস করা হবে, আমার প্রেরিত পুরুষদের তোমরা কি উত্তর দিয়েছিলে? দুনিয়াতে তোমরা কোনো কাজে লিপ্ত ছিলে? সে সময়টি অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে। ভয়ে পা পিছলে যাবার উপক্রম হবে। শিশু বৃদ্ধে রূপ নেবে, জিহ্বা কথা বলতে শুরু করবে। বিচার দিবসে বান্দাদের হিসাব গ্রহণ আল্লাহ তাআলার ন্যায় বিচারের বহিঃপ্রকাশ। সুতরাং যে সৎকর্ম করেছে আল্লাহ নৈকট্য অর্জন করেছে, পাপিষ্ঠ ও সীমা লঙ্ঘনকারীরা কখনো তাদের সমকক্ষ হতে পারবে না। আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকম হবে। কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কারো কারো হিসাব সহজ হবে, আবার কারো কারো হিসাব হবে অত্যন্ত কঠিন। যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সংখ্যায় তারা হবে 70,000। এরা হবে উম্মতের শ্রেষ্ঠ অংশ, যারা ইমান, তাকওয়া, সবর ও জিহাদে অগ্রগামী ছিল। 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না, অন্যদের মতো তাদের আমলনামা নিরীক্ষণ করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলে অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে বলবেন, তোমার কি অমুক অমুক গুনাহের কথা মনে আছে? বান্দা বলবে, হ্যাঁ, আমার মনে আছে হে আল্লাহ। শেষ পর্যন্ত যখন সে তার সকল গুনাহের স্বীকারোক্তি দেবে, সে মনে মনে ভাববে যে সে ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম, আর আজ এগুলো ক্ষমা করে দিলাম। এরপর তাকে সৎকর্মের আমলনামা দেয়া হবে। এজন্য বেশি করে দোয়া করা, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোনো নামাজে এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। নামাজ থেকে ফারেগ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল, সহজ হিসাব কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমল নামার দিকে তাকিয়ে ছেড়ে দেয়া, ক্ষমা করে দেয়া।